লঙ্কা প্রিমিয়ার লিগের ফাইনালে উঠতে পারেনি সাকিব লিটনের গল টাইটান্স। রবিবার শ্রীলঙ্কা থেকে দেশে ফিরে আসলেন লিটন কুমার দাস ও তার সতীর্থ মোহাম্মদ মিঠুন। সাদামাটা পারফর্ম করে শেষ হলো লিটনের দুইটা ফ্র্যাঞ্চাইজি লিগের যাত্রা। সাম্প্রতিক সময়ে দুইটা ভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে লিটনের অভিজ্ঞতা নিশ্চয়ই কাজে দেবে জাতীয় দলের জার্সিতেও, এমনটাই আশা করা যায়। তবে অভিজ্ঞতা হয়েছে কথাটা যতটুকু সত্যি ততটাই সত্যি লিটনের ব্যাট হাতে টাচে না থাকা। দুইটা ভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যাট হাতে ধারাবাহিক লিটনকে দেখা যায়নি, এটাই হতে পারে লিটনের চিন্তার কারণ। লঙ্কা প্রিমিয়ার লিগে তিন ম্যাচে ব্যাটিং করার সুযোগ পান এলকেডি। প্রথম দুই ম্যাচে দুই অঙ্কের দেখা না পেলেও তৃতীয় ম্যাচে করেন 25 রান। তিন ম্যাচে টাইটান্সের হয়ে লিটনের রান মাত্র 34। এর আগে কানাডার গ্লোবাল টি টোয়েন্টিতে খেলেছেন ক্লাসিক ব্যাটার লিটন। উইকেট রক্ষক হিসেবে দারুণ দক্ষতা দেখালেও অবশ্য ব্যাট হাতে নিষ্প্রভ ছিলেন লিটন। 7 ম্যাচ ব্যাট করে মাত্র 21.71 গড় ও 100 স্ট্রাইক রেটে মোট 151 বল খেলে করেছেন 152 রান। একটা ম্যাচেই শুধু নিজেকে চেনাতে পেরেছেন, 45 বলে 3টা 4, 3টা 6 59 রানের একটা দারুণ ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন এলকেডি, হয়েছিলেন ম্যাচ সেরাও। বাকি ম্যাচে তিনি করেছেন 11 বলে 9, 20 বলে 21, 30 বলে 25, 45 বলে 59, 13 বলে 10, 19 বলে 16 ও 13 বলে 12। যদিও ফরম্যাটটা টি টোয়েন্টির, তবুও ব্যাট হাতে রানে না থাকা নিশ্চয়ই স্বস্তি দেবে না লিটনকে। তবে ওয়ান ডে ফরম্যাটেই এশিয়া কাপ দিয়ে শুরু হবে টাইগারদের মিশন। 50 ওভারের ফরম্যাটটাতে ব্যাট হাতে লিটনের রানের অঙ্কটা বড় হোক, এটাই এখন প্রত্যাশা। তামিম ইকবাল খান খেলছেন না এশিয়া কাপে, তাই তো ব্যাট হাতে ওপেনিং স্লটের গুরুদায়িত্বটা লিটনের কাঁধেই, আর এই দায়িত্বটা ভালোমতি পালন করবেন লিটন, এটাই যেন প্রত্যাশা কোটি ক্রিকেট প্রেমীর। জিসান আহমেদ, BD Quick Time।